তুরস্কে অদম্য গতিতে উদ্ধারকাজ চালাচ্ছে বাংলাদেশি উদ্ধারকারী দল। ইতিমধ্যে দলটি ধ্বংসস্তূপ থেকে এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছে। দেশটির আদিয়ামান শহরে 17 বছরের ওই কিশোরীকে উদ্ধার করার পাশাপাশি 4 জনের প্রাণহীন দেহ উদ্ধার করে দলটি। এরইমধ্যে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক থেকে উদ্ধার তৎপরতা নিয়ে বার্তা দিয়েছেন বাংলাদেশের উদ্ধারকারী দলটির প্রধান ও বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমণি শর্মা। আদিয়ামান শহর থেকে গত 11 ফেব্রুয়ারি 54 সেকেন্ডের এই ভিডিও বার্তা দিয়েছেন তিনি। ভিডিও বার্তায় দিনমণি শর্মা বলেন, আমরা আদিয়ামান শহরের একটি 5তলা বিধ্বস্ত ভবনের সামনে বাংলাদেশ টিম নিয়ে উদ্ধার কাজ করছি। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ টিম এখানে কাজ করছে। আমরা এখানে জীবিত এবং প্রাণহীন মানুষের সন্ধান পেয়েছি। আমরা এখানে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের উদ্ধারকর্মীরা কাজ করছেন। উদ্ধার অভিযান নিয়ে তিনি আরো বলেন, আমরা গতকাল 10 ফেব্রুয়ারি পার্শ্ববর্তী একটি বিল্ডিং থেকে একটি লাইফ ভিকটিম এবং 4টি প্রাণহীন দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। সবাই এখানে সর্বাত্মকভাবে আমাদের সহযোগিতা করছে এবং আমরা আমাদের কাজ পূর্দমে চালিয়ে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফায়ার সার্ভিস গত 10 ফেব্রুয়ারি জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সঙ্গে 24 ঘন্টার বিমান যাত্রা শেষে তুরস্কের আদানা বিমানবন্দরে পৌঁছায় তাদের বাহিনীর 12 সদস্যের দল। সেখান থেকে বাসে করে 350 কিলোমিটার দূরের গন্তব্য আদিয়ামানে যায় দলটি। শুক্রবার থেকে দেশটিতে উদ্ধার অভিযানে অংশ নেওয়া শুরু করেছেন দলের সদস্যরা। এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনউদ্দিন জানান, ফায়ার সার্ভিসের যে 12 জন সদস্য উদ্ধার কাজে তুরস্কে গেছেন, তারা মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে প্রশিক্ষণপ্রাপ্ত। অল্প জায়গায় বেশি মানুষ হলে কাজে বিপত্তি হয় বলে কেবল উন্নত প্রশিক্ষণপ্রাপ্তদের পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনায় সম্মিলিত উদ্ধারকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসকে অন্তর্ভুক্ত করায় আমরা সম্মানিত বোধ করছি। বর্তমান সরকারের সময় 2015 সালে নেপালে সংঘটিত ভূমিকম্পে পর্যবেক্ষক হিসেবে ফায়ার সার্ভিসের 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছিল। তবে আন্তর্জাতিক অঙ্গনে উদ্ধারকাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিসের 12 সদস্যের উদ্ধারকারী দলের এটি প্রথম বিদেশ গমন। উল্লেখ্য, গত 6 ফেব্রুয়ারি ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বহু ভবন ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকে ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্ক ও সীমান্তবর্তী সিরিয়ার অঞ্চলে প্রাণহানির সংখ্যা বেড়ে 24,457 জনে দাঁড়িয়েছে। এরই মধ্যে শুধু তুরস্কে 20,665 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 80,000-এর বেশি মানুষ। আর প্রতিবেশী সিরিয়ায় 3,513 জন প্রাণ হারিয়েছেন। দেশটির কাহরামান মারাস প্রদেশে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। সেখান থেকে বিশ্ববাসীকে সর্বশেষ তথ্য জানাচ্ছেন আল জাজিরার প্রতিবেদক রেসুল সেরদার। তিনি জানিয়েছেন, উদ্ধার তৎপরতা চালিয়ে আহত ও প্রাণহীন অনেক মানুষকে উদ্ধার করা হয়েছে। দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই ভয়ানক হয়ে উঠেছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। ভূমিকম্পের পর এরই মধ্যে 5 দিন গড়িয়েছে। সময় দ্রুত ফুরিয়ে আসছে। এখন যদি কাউকে জীবিত উদ্ধার করা হয়, সেটি অলৌকিক ঘটনা ছাড়া আর কিছু হতে পারে না। এদিকে সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা এবং সরকার নিয়ন্ত্রিত অংশগুলোই প্রাণহীনের সংখ্যা বেড়ে 3,513 জনে দাঁড়িয়েছে। সরকার নিয়ন্ত্রিত এলাকায় মৃতের সংখ্যা 1,347 বলে জানা গেছে। দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে উদ্ধার কাজ চালাচ্ছে বেসামরিক উদ্ধারকারী দল হোয়াইট হেলমেটস। সংস্থাটি জানিয়েছে, এই এলাকায় ভূমিকম্পে প্রাণ হারিয়েছে অন্তত 2,166 জন।